আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একদম প্রশ্ন করেছেন আমি কখনো দুই যুগ এক আবার কখনো একসাথে তিন রাকাত একত্রে বিতির আদায় করি। আমারি পদ্ধতি কি সঠিক? হা আকুলু আবিল্লাহ বিল্লাহিত তাওফিক। বন্ধুগণ, বিতর বাংলায় বলে বিতির। ওয়েথ মানে বেজুর এক হলো বেজুর তিন হলো বেজুর পাঁচ হলো বেজুর সাত হলো বেজুর নয় হলো বেজুর একক সংখ্যায় নয় পর্যন্ত বেজুর আর ডাবল সংখ্যায় এগারো বেজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম এক রাকাত যেমন ভীতির পড়েছেন প্রমাণিত ঠিক তিন পাঁচ সাত নয় রাকাত এমনকি এগারো রাকাত পড়েছেন বলেও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হা এর মধ্যে তিন রাকাত ভীতির দুইভাবে পড়া যায় একটা হলো একসাথে তিন রাকাত একসাথে তিন রাকাত মানে দ্বিতীয় রাকাতে আত্মা বৈঠকটা হবে না আত্মা হাতু দরুদ শরীফ দোয়া মাসুরা সর্বশেষ বৈঠকে পড়বে একসাথে তিন রাকাত অথবা দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার আলাদা এক রাকাত পড়বে এই তিন রাকাত দুই পদ্ধতিতে তিন রাকাত পরা যায় দ্বারা প্রমাণিত আর এক রাকাত ভিতরে সাল্লাহ তাল আলী ওসাল্লাম আদেশ করেছেন বিশেষ করে যারা যারা তাগ্যোদ্গুজার অর্থাৎ শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তখন দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদায় তৃপ্তিময় সালাতে যারা নিমগ্ন ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে নবীজি সাল বলছেন এমন পরিস্থিতি হলে এক রাকাত বিতির পরে আলাম আলমালাম